সুপ্রভাত, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ঠিক আছি। এখন বাজে সকাল 6:30, আমরা চায়ের আড্ডায় চলে এসেছি। চা বসানো হয়েছে, এখন দুধ চা হচ্ছে, লিকার চা অলরেডি হয়েই গেছে। তো খাওয়া দাওয়া অনেকেই খেয়ে নিয়েছে, যেমন সুব বাবা খেয়ে নিয়েছে, তারপরে আমার হাজবেন্ড সকালবেলা ওরা বেরিয়ে যায়, তো দাদা খেয়েছে রচা, আর এখন দুধ চা হচ্ছে। এবার চা খাওয়া হবে। ওই সকালবেলায় একটু চা না খেলে ঠিক জমে না, যতই এখন গরম পড়ুক, গরমে চা খাওয়া জানি এতটা ঠিক উচিত নয়, কিন্তু একটা নেশা বলে জিনিস আছে না, সেই প্রথম থেকে চা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে একটু চা ছাড়া জমে না। যাক, চাটা ফুট ধরে গেছে, এরপর চাটাকে ছেঁকে নেওয়া হবে, এরপর শুরু হবে চা খাওয়া, একটু গল্প, আর তার সাথে সাথে রান্নাবান্নার কি জোগাড় যন্ত্র হবে, আর টিফিন বানাতে হবে, আর তা চাটা আগে চটপট করে খেয়ে নিতে হবে, কথার মাঝেই খেয়ে নেবো চাটা। চাটা মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে। আর এদিকে মুড়ি টিনগুলোতে মা মুড়িগুলো ঢালছে, আর মুড়ি কালকে নিয়ে আসা হয়েছে। এই সকালবেলায় চায়ের সাথে একটু বিস্কুট চাই, তো আমি নিয়ে নিচ্ছি মেরি বিস্কুট। আর এমনিতে বিরিয়ানি আর রাস্কিট নিয়ে আসা হয়েছে, তাও মেরি বিস্কুটটাই খাচ্ছি। দিদি আর মমতা সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছে। কি রান্না হবে? কি রান্না হবে? এখনো বাজার আসেনি, বাজার আসবে। আর এখানে শুধু টিফিন খাওয়ার জন্য মুড়ির সাথে আলু ভাজা হবে আজকে আমাদের। আমরা চ্যালেঞ্জও করি আলু ভাজা কাটার, আবার মুড়ির সাথে খাই ও আলু ভাজা, একটু বেশি মনে হয় আলুটা খাই। আমরা হচ্ছে আলুর মনে হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেটা তো হচ্ছে আলুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যদি কেউ হয় তারা মনে হয় আমরা। আমরা হচ্ছে আলুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বন্ধুরা। আলু যদি খেতে হয় তাহলে বুঝতে পারবেন কারা বেশি আলু খায়। আসলে আমাদের বড় ফ্যামিলি তো, এবার একটু আলু না দিলে তরকারিটা ঠিক জমে না, কিন্তু শুধু যে একটু অল্প করে সবজি বানিয়ে খাবো এভাবে কিন্তু হয় না। এবার আর এমনি সবাই বাড়িতে একটু আলু খেতে পছন্দও করে, আমরা একটু বেশি পছন্দ করি। দেখুন, আলুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোম্পানির আলু কাটা হয়ে গেছে আজকে, কিন্তু কোনো কম্পিটিশন নেই আজকে, এখন এমনি হচ্ছে। কম্পিটিশন আছে, দেখাবো আপনাদেরকে, তবে আজকে বোধ হয় আর করা যাবে না। তার নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে অবশ্যই আসব, আপনারা দেখতে থাকুন। আর আমাদের ব্লগগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, কোথায় কি অসুবিধে হচ্ছে, তাহলে আমরা চেষ্টা করবো সেগুলোকে ঠিক করার, বা কী কী আপনারা দেখতে চান বা কীভাবে করলে ভালো লাগবে সেগুলো একটু বলবেন। সেই রকম ভিডিও নিয়ে আসবো। এখন বাজে 8:30, 8:30 সময় যে আমার ছোটো দেওর ও বাজার থেকে এসে মুড়ি খেতে বসেছে, আলু ভাজার মুড়ি, তো খেয়ে নিয়ে ও আবার বাজারে যেতে হবে কি আদায় কার টাকা কালেকশন করতে। আর মমতা স্নান টান হয়ে গেছে, ওর মেয়েকে খাইয়ে দিচ্ছে, মুড়ি খাচ্ছে টিনা, আর এইভাবেই আমাদের দিন চলছে, একটার পর একটা কাজ, কাজের শেষ নেই। কাজ শুরু হয়ে গেছে, সকাল হতে না হতেই সমস্ত রকম কাজে আমরা লেগে পড়েছি। পোস্ত করা হবে, সারা বছর একটু করে রাখা হয়, মাঝে সাঝে একটু টকটাক খেতে ইচ্ছা করলে টুকটাক টক, তখন এগুলো দিয়ে করা হয়। তো আমরা খুব ভালো আমচুর বানাতে পারি না, মোটামুটি চেষ্টা করি যেরকম হয়, কালো কালো হয়ে যায়, ওই জন্য আমচুরের রেসিপিটা দেখানো যাক। আর টকটা কেন হবে আজকে ওটা বলো, নিরামিষ।
দিন দিন সূর্য যেব তেমন হয় আরও বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর আগুন একদম ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। সত্যি আজকে ভীষণ চড়া রোদটা লাগছে। দিদির অনেকক্ষণ স্নান টান কাচাকাচি করে স্নান টান করে নিয়েছে, ওই বাচ্চার জামাকাপড় টামাকাপড় যেগুলো শুকনো হয়ে গেছে মোটামুটি সেগুলো তুলে নিচ্ছে। আর সত্যি যদি এই দুপুর ধরে সারা দুপুর ধরে রোদে পড়ে থাকে না, জামাকাপড়গুলো একদম পুরো ঝলে যায়, এগুলোকে একটু তুলে নিতে হবে। আর এখন ওই বেডশিটটা আর এগুলো একটু দেরি করে কাচা হয়েছে, তো ওগুলো এখনও মেলা আছে, তাই এগুলো একটু পরে তুলে নেওয়া হবে। আমাদের দুপুরে রান্না হয়ে গেছে, দেখুন কী কী রান্না হয়েছে। আজকে আলু পটলের কষা হয়েছে, নিরামিষ হয়েছে, আর এটা হচ্ছে দিদি তখন দেখালো যে আমচুর পোস্ত করা হবে, আমচুরের আর কি একটু পোস্ত দিয়ে টক টক টাইপের করা হয়েছে। আর এটা হচ্ছে যে আলু ভাজা যে সকালে হয়েছিল, মুড়ি ভাজা একটু রয়ে গেছে, আর কুঁদরি ভাজা, আর হয়েছে ধোয়া মুগের ডাল। আজকে তো নিরামিষ আমাদের, তাই এই রান্না হয়েছে আজ। এখন বাজে দুপুর একটা, আমার রান্না বান্না তো আগেই হয়ে গেছিল, এখন লাস্ট এই যে পাঁপড়টা ভাজলাম, এরপর সবাই খেতে বসবো। আজকে নিরামিষ তো, তাই একটু ভাবলাম পাঁপড় ভাজা করি, সবাই ভাতের সাথে খাবে, ভালো লাগবে, তো চলুন খাওয়া দাওয়া আমরা করে নিই। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আপনাদের সঙ্গে গল্প করব বলে এক ঝুড়ি গল্প নিয়ে আমি চলে এসেছি। আমি তোমাদের কাছে একটু জানতে চাই যে তোমাদের আমাদের যে ব্লগগুলো আমরা দিচ্ছি সেই ব্লগগুলো কেমন লাগছে। আশা করি ভালোই লাগছে, জানি না তোমরাই বলবে। আসলে কখনো ব্লগ করব বা এভাবে ব্লগ দেব এরকম আমরা কখনোই ভাবিনি, কিন্তু একটা মানে হঠাৎ করে আমাদের তিনজনেরই আলোচনা হলো। আমরা অন্য আরও দেখবেন আপনারা ইউটিউবে অনেকেরই ব্লগ আছে, তো আমরা মন তো আমরা যে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, এই জয়েন্ট ফ্যামিলিতে আমরা কীভাবে সবাই মিলে মানিয়ে গুছিয়ে থাকি, একসাথে থাকি, আমরা তিন যা ধরুন আর শাশুড়ি মা আছে, সবাইকে কীভাবে যে মানিয়ে থাকি বা কী আনন্দে থাকি, কীভাবে আমাদের পরিবারটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। দেখতে থাকুন, আমরা তো নতুন শুরু করেছি, এখন অনেক ভুল ভ্রান্তি হয়তো হচ্ছে, রয়ে যাচ্ছে এখনও, ভালো করে হয়তো ভিডিওগুলোকে এডিটও করতে পারছি না। একটু আমাদেরকে সময় দিন, আমাদের সাথে থাকুন, আমরা কীভাবে থাকি সব কিছুই আপনাদের সামনে আমরা শেয়ার করব। তিন যা যে এসেছি, তিনজন তিন জায়গা থেকে এসেছি, তো আমাদের কি একটু ঠোকাঠুকি হয় না? ঠোকাঠুকি হয়। আচ্ছা দেখুন, যদি তো সে আমরা বনে বনে বাড়িতে যদি দেখবেন দু বোন তিন বোন থাকে, বা নিজেদের মধ্যে দেখবেন একটু মাঝে মাঝে খুনসুটি ঝগড়াঝাটি সেগুলো হয়, আবার কিন্তু ঠিক হয়ে যায়। আমরা ঠিক এরকমই, আপনারা হয়তো ভাবছেন যে সত্যি কি এদের মধ্যে কখনো একটু রাগারাগি হয় না? না, সেটা কি আর হয় বলুন, একসঙ্গে কাজ করতে হলে, একসঙ্গে থাকতে হলে, যে অনেকগুলো বাসন একসঙ্গে থাকলে কি ঝনঝন আওয়াজ হবেই, সেরকম আমাদেরও একটু একটু হয়, কিন্তু সেটা আমরা মনে রাখি না, কেউ পরক্ষণে ভুলে যাই। আমরা প্রথমে যখন এসেছিলাম যে তিনজনে, তো প্রথম প্রথম আমরা কি হতাম যে আস্তে আস্তে কথা বলে প্রথমে হলাম যে অপরিচিত থেকে পরিচিত হলাম, তারপর দুজা, তারপর বন্ধুর মতো মিশতে শুরু করলাম, এখন কিন্তু আমরা ঠিক বোনের মতোই হয়ে গেছি। যেমন একজনের কোনো অসুবিধা হলে, মন খারাপ হলে আমরা সঙ্গে সঙ্গে একজনকে তার কাঁধে হাত রাখি, এভাবেই আমাদের চলে যাচ্ছে। সে কথাই বলে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, তো আমরা ওভাবেই একসাথেই মিলেমিশে থাকি। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন, আমরা একসঙ্গে কাজ বাজগুলো শেয়ার করে করি, রান্না বান্না সব কিছুই করি, তো
আড্ডাটাই শুধু বোধহয় একটু কম দিচ্ছি আপনাদের সামনে। আড্ডাটা হয়, আমাদের বিশাল আড্ডা হয় আর বিশাল গল্প হয়, ঠিক মানে ঠিক সময় মতো হয় গল্পগুলো হয়ে যায়। আমি তখন ক্যামেরাটা অন করতে ভুলে যাই, আপনাদের সব গল্প দেখানো হয় না। আমরা চেষ্টা করব আমাদের সময়গুলো আমরা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে আরও বেশি বেশি করে শেয়ার করতে। কিন্তু কালকে ছোট দেওর আর মমতার ওই দুজনের বিবাহবার্ষিকী হলো, তো প্রথমে ওরা বলছিল যে প্রত্যেক বছরই করে, এই বছর বলছিল যে এরকম সিচুয়েশান কি করব। তো আগের দিন ওর ভাই এসেছিল, আপনারা ভিডিওটা দেখে থাকবেন, ওর ভাই এসেছে। তো ওর ভাই আসার পর আমরা একটু বললাম যে না একটু হোক বিবাহবার্ষিকী, ভালো লাগবে। তো তারপরে বললো ঠিক আছে দেখ কী খাওয়া হবে কী খাওয়া হবে, এরকম আলোচনা হলো। তো সবাই মিলে বললাম বিরিয়ানি, বিরিয়ানি অনেকদিন হয়নি। আর এখন আমরা যে আগে একটা বিরিয়ানি করতাম ওটা একটু মশলাদার হতো, এখন একটা প্রসেস শিখেছি। আপনাদের ওই বিরিয়ানির রেসিপি ব্লগ রেসিপিটা আপনাদের একটা ব্লগে আমরা শেয়ার করবো, তো সেটা তুলে রাখা হয়েছে, এখনও শেয়ার করা হয়নি। এখন খুব হালকা করে করি আর বেশি মশলাদার লাগে না, কিন্তু খেতে সত্যি খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন ওরকম রেসিপিটা, তো আমরা ওইভাবে রান্না করি। আর এত গরম পড়েছে না কি যে বলবো, প্রত্যেক দিন যেন মনে হচ্ছে এই বৃষ্টি হবে এই বৃষ্টি হবে, বৃষ্টি আর হয় না। আর সেরকম একদম মানে ধাপ কারেন্ট যাওয়ার একটা ধরেছে, মাঝে মাঝে কারেন্ট অফ হয়। তো আমাদের অসুবিধা হয় না অতটাই ইনভার্টার আছে বলে, কিন্তু দেখুন এখন ও পাখা চলছে, তাও কিন্তু আমি ঘেমে যাচ্ছি, মানে গরমটা খুবই পড়েছে। আর দিয়ে ওই বিরিয়ানি হলো, দিয়ে তারপরে সবাই মিলে একটু আনন্দ করে ওখানে খাওয়া দাওয়া হলো। দিয়ে আমরা দুজা, আমি আর বড় জা মিলে একটা প্ল্যান করলাম যে ওর জন্য একটা কেক আনা যেতে পারে, যে কেক যদি ও কাটে বেশ ও খুশি হবে। মানে আমরা কি পর্যন্ত এরকম মানে প্ল্যান করি যে অন্যকে মানে আর একজনকে কীভাবে খুশি করা যায় বা অন্যদেরকে কীভাবে খুশিতে রাখা যায়, ভালো লাগে আমাদেরকে এটা করতে। দিয়ে তো প্ল্যান ট্ল্যান হয়ে কেক টেক আনা হলো, তারপরে তো আপনারা দেখলেন কেক টেক কাটা হলো, সবাই মিলে খুব আনন্দ হলো। তো ওইভাবে দিনটা কালকে দিনটা কেটে গেল, এভাবে একটা একটা করে দিন ঠিক কেটেই যাচ্ছে দিনের মতো করে। এরপর আপনাদের জন্য আরও একটা ব্লগ আছে, মানে একটা হাসির কমেডি ভিডিও আছে। আচ্ছা কমেডি ভিডিওগুলো আপনারা কেমন দেখছেন বলুন? আপনারা হয়তো অনেকে ভাববেন যে এরা এসব কী করছে, কেন এরকম করে সাজছে এভাবে করছে। আসলে কিচ্ছু নয়, বিশ্বাস করুন আমাদের একটাই মাত্র উদ্দেশ্য যে এই যে এরকম একটা সিচুয়েশান চলছে, এই সিচুয়েশানের সময় সত্যি মনটা সবার একটা টেনশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে আজ ভালো আছি কাল কী হতে পারে। তো এই সিচুয়েশানের জন্যই আমরা চাইছি না একটু আপনাদের সবার মুখে হাসি ফোটাতে। এই হাসি ফোটানোর জন্যই আমরা তিনজনে প্ল্যান করলাম, ঠিক আছে একটু সবাইকে হাসার জন্য একটু কমেডি ভিডিও আনা যেতে পারে। তো সেই থেকেই সৃষ্টি ওই বাড়িওয়ালার ভাড়াটে, মোতারদের ময়দা কেলেঙ্কারি, তারপর হাবালালা শাড়ি শপ, আবার একটা নতুন আপনাদের জন্য আসছে। আপনারা হয়তো দেখেছেন শর্টসে আমরা দিয়েছি অল্প করে একটা লুক দিয়েছি বিজলির, ওই বিজলিকে নিয়ে আর একটা কমেডি ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন, আমরা দেব আপনার ব্লগে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এরকম অনেক মজার মজার ভিডিও আমরা পোস্ট করব। আর আমাদের তো জীবনটা দেখতেই পাবেন কীভাবে চলছে। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কেন কমেডি ভিডিওতে অভিনয় করছি না, সত্যি কথা বলবো ওদের মতো তো ভালোই পাচ্ছি না। আমি চেষ্টা করছি, আমি দেখছি ওদেরটা দেখে শেখার চেষ্টা করছি, যদি সত্যি কোনোদিনও পারি ওদের মতো ভালো অভিনয় করতে তাহলে অবশ্যই আমি দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো থাকুন সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটি অন করে দিন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, জয় শ্রীকৃষ্ণ।